আলোচিত ভিডিও কন্টেন্ট নির্মাতা হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার সকালে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানে নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবি কার্যালয়ে তিনি মুচলেখা দিয়েছেন, ভবিষ্যতে এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না যাতে কারো ক্ষতি হয়। ভবিষ্যতে এই ধরনের কোনো কন্টেন্ট বানাবো না যাতে হলে তেমনি করে কারো ক্ষতি হয়। ভালো কন্টেন্ট বানাবো এখন। পুলিশ বাহিনীর পোশাক পরে কন্টেন্ট তৈরি করার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। যে কোনো বাহিনীর পোশাক পরে আমি এমন কোনো কাজ করবো না যাতে সমাজে মনে করেন আঘাত লাগে, তাই আমি এই জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি। তো ভবিষ্যতে যে কোনো আমি কোনো পুলিশের যে কোনো ক্যারেক্টার করে যে কোনো তো অবশ্যই যে নিয়ম মেনে আমি কাজ করার চেষ্টা করবো। হিরো আলম স্বীকার করেছেন তার অনেক গানের মধ্যে অশ্লীলতা রয়েছে, ভবিষ্যতে এমন কন্টেন্ট করবেন না বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। অনেক গানের মধ্যে অশ্লীলতা দেখেছেন, হয়তো অনেক মনে করেন গানগুলো মনে করেন সংলাপ অশ্লীলতা দেখেছেন। অবশ্যই এই ধরনের কোনো গানকে সংলাপ আমি করবো না। আর আপনারা যে সমস্ত গান করছেন দেখছেন এবং আমার ভুল বাড়িতে থাকলে আমার ক্ষমা দেখতে দেখবেন। মুচলেখা দিয়েছেন বিকৃত করে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত গাইবেন না।